2021 সালে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পাওয়াটা খুব ইজি। আপনি মোটামুটি একদিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কথাটা আমি এমনি বলছি না, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। অনেক চ্যানেলকে আমি নিজেই মনিটাইজেশন এনাবল করাইছি। ইভেন আমার নিজের যে চ্যানেলটা হোসাইন আরাফাত, 3-4 দিন আগে আমি মনিটাইজেশন এনাবল করালাম জাস্ট 14 ঘন্টার মধ্যে। অনেক চ্যানেল আছে যারা 6 ঘন্টা, কেউ আবার 30 মিনিটের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে, কেউ আবার 8 ঘন্টা 12 ঘন্টা, এরকম কম সময়ের মধ্যে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। কিন্তু এটা আবার কিন্তু সব চ্যানেলের জন্য না। যেসব চ্যানেল একেবারে নিট অ্যান্ড ক্লিন, যাদের চ্যানেলের একটা ক্যাটাগরি আছে, যারা অন্যদের ভিডিও কিংবা অডিও ব্যবহার করে না, যাদের চ্যানেলে কোনো ঝামেলা নাই, হ্যাঁ, যারা অন্যদের খারাপ কোনো কন্টেন্ট ইউজ করে না, কিংবা থাম্বনেল যাদের ক্লিয়ার আছে, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ যাদের ভালো আছে, তারা ইজিলি মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু যাদের চ্যানেলে একটু আধটু সমস্যা আছে, আমার চ্যানেলেও কিন্তু সমস্যা ছিল। আমার ওই চ্যানেলটা বেসিক্যালি খোলা ছিল জাস্ট আমার এমনি ভ্যালুলেস ভিডিওগুলো আপলোড করার জন্য। তো পরবর্তীতে আমি ভাবলাম যে না, এটা প্রফেশনালি মানে কাজ করা যায়, আমার এই চ্যানেলটাতে আমি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি, ওইখানে ব্লগিং টাইপের ভিডিও আপলোড করি। তো ওই চ্যানেলে কিন্তু আমার ঘাপলা ছিল, মিক্সড ভিডিও ছিল, তারপরেও কিন্তু আমি 14 ঘন্টার মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছি। এবং সেখানে আমি কিছু ট্রিক্সও ফলো করছিলাম, এমনি এমনি পাইনি, কিছু ট্রিক্সও আমি ফলো করছি, সেগুলো আমি এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরবো যে কোন ট্রিক্সগুলো আমি ওই চ্যানেলে ফলো করছি। এবং আপনারাও যদি এইগুলো ফলো করেন তাহলে আপনাদের চ্যানেল ইজিলি আপনারা মনিটাইজেশন করাতে পারবেন। আর এইগুলো অ্যাকচুয়ালি ট্রিক্স না, অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, তখন কিন্তু ইউটিউব টিম থেকে, ইউটিউবের যারা রিভিউয়ার আছে, তারা কিন্তু আপনার চ্যানেলটাকে চেক করে দেখে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা বলে দিচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কী কী চেক করে। তো যেগুলো আপনার চ্যানেলে তারা চেক করবে, আপনি যদি সেই জায়গাগুলো ক্লিয়ার রাখতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আপনার চ্যানেলে মনিটাইজেশন দিতে তাদের তো কোনো ঝামেলা নেই, তাদের তো আপনার সাথে কোনো শত্রুতা নেই, সো তারা আপনার চ্যানেলে মনিটাইজেশন দিতে সমস্যা কী? তো এটাই জাস্ট আমি ক্লিয়ার করে রাখছিলাম, যার কারণে আমার চ্যানেলে মনিটাইজেশন পেতে কোনো রকম সমস্যা হয়নি। এবং আপনারা যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারা অবশ্যই 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 আপনারা এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন। এগুলো আপনাকে করতে হবে, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন এনাবল নাও হতে পারে, পেন্ডিংয়ে থাকতে পারে। আর একবার পেন্ডিংয়ে চলে গেলে কিন্তু আবার আপনাকে 1 মাস ওয়েট করতে হবে, এই 1 মাসের কিন্তু ইনকাম আপনার লস হয়ে যাবে। ওকে, তো আমরা মেইন পয়েন্টে চলে আসি। অ্যাকচুয়ালি ইউটিউব আপনার চ্যানেলে কী কী দেখে আগে শর্টকাটে সেটা বলে দিই। ফার্স্ট হচ্ছে আপনার চ্যানেলের মেইন থিম, আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করেন, কোন মিক্সিং ভিডিও আপলোড করেন কি না, আপনার চ্যানেলে সবথেকে বেশি ভিউ ভিডিওগুলো কোনগুলো, সেগুলো তারা দেখে, তারা ফিল্টার করে দেখে মোস্ট পপুলার ভিডিওগুলো কোনগুলো আপনার চ্যানেলে। নেক্সট হচ্ছে আপনার চ্যানেলের ওয়াচ টাইমগুলো কোন ভিডিওগুলো থেকে আসছে, বেশিরভাগ ওয়াচ টাইম কোন ভিডিওগুলো থেকে আসছে। কিছু কিছু ভিডিও আছে না যেগুলো অনেক বেশি ভিউজ চলে আসে, তো ওইখান থেকেই তো বেশি বেশি ওয়াচ টাইম চলে আসে, তো ওইগুলো কিন্তু তারা খুব ভালো করে চেক করে। দেন আপনার চ্যানেলের মেটা ডাটা, আপনার চ্যানেলের ভিডিও যে মেটা ডাটা, অর্থাৎ আপনার চ্যানেলের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, আপনি টাইটেলে খারাপ কিছু লিখে রাখছেন কিনা, টাইটেলে কোনো রকম মিসলিডিং করছেন কিনা, কিংবা আপনার থাম্বনেইলে কোনো খারাপ কিছু দিয়েছেন কিনা, অনেকে আছে যারা খারাপ খারাপ পিকচার দিয়ে রাখে, তো এইগুলো আপনি করছেন কিনা, প্লাস আপনার ট্যাগের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। তো এইগুলো যদি ঝামেলা থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো আপনাকে ক্লিয়ার রাখতে হবে। তো আমি অ্যাকচুয়ালি কী কী করছি সেগুলো আপনার সামনে এখন তুলে ধরবো। যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার আগে অবশ্যই একদিন আগে, ঠিক আছে, একদিন আগে আপনারা এগুলো সব ক্লিয়ার করে রাখবেন। মনিটাইজেশনের অ্যাপ্লাই করার সময় আসলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন না, অর্থাৎ আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা যেদিন আসবে সেই দিনে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবেন না। প্রথম হচ্ছে একদিন আপনারা ওই চ্যানেলটা সঠিকভাবে রিভিউ করবেন, চেক করবেন, খুব ভালোভাবে দেখবেন। দেখার পরে আপনারা অন্তত একদিন পরে দেন আপনার চ্যানেলের মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখন বলছি যে আপনার চ্যানেলের কোনগুলোকে ঠিক করতে হবে, কোনগুলোর উপর বেশি বেশি খেয়াল করতে হবে। ভালোভাবে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার রাখতেই হবে। ফার্স্ট হচ্ছে আপনি খেয়াল করবেন আপনার চ্যানেলে অপ্রয়োজনীয় কোন ভিডিওগুলো আছে, যেগুলো কোনো প্রয়োজনীয় ভিডিও না, যেগুলো ভবিষ্যতেও কোনো ভিউ আসার কোনো সম্ভাবনা নেই, কিংবা ভ্যালুলেস ভিডিও, সেগুলো আপনারা খেয়াল করবেন সেই ভিডিওগুলো আপনারা আপনার চ্যানেল থেকে একেবারে ডিলিট করে দেবেন। কারণ ওগুলো একেবারে ভ্যালুলেস ভিডিও, ওগুলো ডিলিট করলেও যা আপনার চ্যানেলে থাকলেও তাই, তো আপনি চ্যানেল থেকে সেগুলো ডিলিট করে দেওয়া আপনার জন্য বেটার হবে, যেগুলো একেবারে ভ্যালুলেস ভিডিও। নেক্সট হচ্ছে আপনি দেখবেন যে আপনার চ্যানেলে কিছু কিছু ভিডিও আছে যেগুলো ভালো একটা ভিউস আসছে, বাট ভিডিওগুলো আসলে আপনার অতটা কোয়ালিটিফুল না, কিংবা কোয়ালিটিফুল না মানে ভিডিওতে ঘাপলা আছে, কিংবা অনেকে আছে যারা ভুল করে প্রথম দিকে হয়তো বা জানে না এগুলো, অনেক খারাপ কিছু করে থাকে ভিডিওর সাথে। তো যে ভিডিওগুলো আছে,
ভিডিওর কথা বলছি কিন্তু টাইটেল কিংবা ডেসক্রিপশন কিংবা ট্যাগ এগুলোর কথা কিন্তু বলছি না, ভিডিওর কথা বলছি। ভিডিওতে যদি খাপলা থাকে এরকম তাহলে ওই ভিডিওগুলো আপনারা প্রাইভেট করে দিবেন। আর আগেই একটা কথা বলে রাখি, যে ভিডিওগুলো আপনি প্রাইভেট করে দিচ্ছেন, যে ভিডিওগুলো আপনি ডিলিট করে দিচ্ছেন, এর যে ওয়াচ টাইমগুলো অর্থাৎ ওই ভিডিও থেকে ওই ভিডিওগুলো যে মানুষজন দেখছে সেখান থেকে যে ওয়াচ টাইমগুলো আসছে সেগুলো কিন্তু কাউন্ট হবে, আপনার মনিটাইজেশনের জন্য কিন্তু কোনো রকম কাউন্ট হবে না, সেটা কিন্তু আগে থেকেই বলে রাখি। এই জন্য বলছি যে 4-5 ঘন্টা হওয়ার পরপরই আপনারা অ্যাপ্লাই করে দিবেন না, কয়েকদিন ওয়েট করবেন যাতে আরও 2-10 ঘন্টা হয়, দেন আপনি 2-1টা যদি প্রাইভেটও করে দেন কিংবা ডিলিট করে দেন তার জন্য কোনো রকম সমস্যা না হয়। এই জন্য আপনারা একটু দেরি করে দেন অ্যাপ্লাই করবেন, আর আমি সেটাই করছি। আমার চ্যানেলে 7,000 কি 8,000 মতো ওয়াচ টাইম আসার পরে দেন আমি অ্যাপ্লাই করছি, যদিও আমার অনেক দ্রুত আসছিলো, 1-1 দিন 1,500 কি 2,000 আওয়ার্স ওয়াচ টাইম 1-1 দিনে চলে আসতেছিলো। তো আপনাদের এত যাওয়ার দরকার নেই, 4,000 আপনারা 5,000 যেতে পারেন, ঠিক আছে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো আপনি ডিলিট করছেন কিংবা যেগুলো প্রাইভেট করে রাখবেন সেগুলোর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আপনার চ্যানেলে ভিডিও যদি ডিলিট এবং প্রাইভেট করে যদি 4,000 ঘন্টা নিচে নেমে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, সো অবশ্যই এদিকে খেয়াল করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওগুলোতে ক্লেম আছে, আপনি অন্য কারোর অডিও ব্যবহার করছেন, অন্য কারো না কোনো কোম্পানির অডিও যাদের অ্যাকচুয়ালি কন্টেন্ট আইডিয়া আছে তাদের অডিও যদি আপনি ব্যবহার করেন তাহলে ভিডিওতে কিন্তু ক্লেম চলে আসে। তো আপনার কোনো ভিডিওতে যদি ক্লেম থাকে এবং সেই ভিডিওটা যদি প্রাইভেট কিংবা ডিলিট করে দিলেও আপনার ওয়াচ টাইমের যদি কম না হয় তাহলে আপনারা সেটা প্রাইভেট করে রাখবেন কিংবা ডিলিট করে দিবেন। যদি ভ্যালুলেস ভিডিও হয় তাহলে তো অবশ্যই ডিলিট করবেন, আর যদি ভ্যালু যুক্ত ভিডিও হয় অর্থাৎ ভিডিও কোয়ালিটিফুল বাট ক্লেম চলে আসছে তাহলে আপনারা শর্টকাটে জাস্ট প্রাইভেট করে রাখবেন। দেন মনিটাইজেশন অ্যানাবল হওয়ার পরে আপনারা এগুলো আবার পাবলিক করে দিতে পারবেন, যেগুলো প্রাইভেট করার কথা বলছে সেগুলো মনিটাইজেশন অ্যানাবল হওয়ার পরে আপনারা ওগুলো পাবলিক করে দিতে পারবেন, তাতে বেশি একটা সমস্যা হয় না। বাট যখন একবার আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তারা যখন আপনার চ্যানেলটাকে চেক করে দেখবে তখন কিন্তু তাদের শর্ট টাইমের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু ভালো করে চেক করে, কোনো রকম একটুখানি ঘাপলা পেলেই কিন্তু আপনার চ্যানেল পেন্ডিংয়ে এ করে দেবে, তখন কিন্তু আপনাকে আবার ওই সে ঠিক করতে হবে, 1 মাস ওয়েট করে দেন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। সো অবশ্যই ফার্স্ট যখন আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু ক্লিয়ার রেখে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপরে যেটা বলবো সেটা অনেক 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 ইম্পর্ট্যান্ট, কারণ এটাই হচ্ছে সব থেকে বেশি দেখে যারা টিম আছে, যারা অ্যাকচুয়ালি রিভিউয়ার আছে তারা কিন্তু আপনার এইটাই সব থেকে বেশি দেখবে, সেটা হচ্ছে আপনি ফার্স্ট আপনার চ্যানেলের মোস্ট ভিউ ভিডিও কোনগুলো আছে সেগুলো খুঁজে বের করেন। তার জন্য আপনার ভিডিওর মধ্যে যাবেন, দেন ফিল্টারের মধ্যে মোস্ট পপুলার আছে সেটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে আপনার চ্যানেলের সব থেকে বেশি ভিউযুক্ত ভিডিওগুলো প্রথমেই চলে আসবে। তো যে ভিডিওগুলো আসবে প্রথম দিক থেকে অন্তত 10-15টা ভিডিও কিংবা তার থেকে বেশি, পারলে আপনারা সব ভিডিওগুলো ক্লিয়ার করে রাখবেন, যে কথাগুলো বলবো এগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে। তো মোস্ট ভিউড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ওই ভিডিওতে যাবেন ফার্স্ট, ফার্স্ট আপনার ভিডিওর টাইটেল দেখবেন, টাইটেলে আপনি কোনো খারাপ কিছু লিখে রাখছেন কি না, কয়েকটা শব্দ আছে আমি আগে থেকে বলে দিই, ওই শব্দগুলো যেন আপনার ভিডিওর কোথাও না থাকে, না টাইটেলে, না ডেসক্রিপশনে, না ট্যাগে, এই তিনটা জায়গায় যেন ওই শব্দগুলো না থাকে। 1 নম্বর হচ্ছে সেক্সি কিংবা সেক্স, 2 নম্বর হচ্ছে হ্যাক, 3 নম্বর হচ্ছে ক্র্যাক, 4 নম্বর হচ্ছে ভাইরাস, 5 নম্বর হচ্ছে ব্লাডিং, 6 নম্বর হচ্ছে ব্লাস্ট মানে বোম ব্লাস্ট, এরকম কোনো ওয়ার্ড যেন আপনার টাইটেল, ট্যাগ কিংবা ডেসক্রিপশনের মধ্যে না থাকে, ঠিক আছে। দেন আপনার টাইটেলগুলো অবশ্যই ঠিক করবেন, ডেসক্রিপশনে দেখবেন কোনো খারাপ কিছু লিখে রাখছেন কিনা, কোনো খারাপ লিঙ্ক আপনার ডেসক্রিপশনে আছে কিনা, অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই খারাপ ওয়েবসাইটের, এগুলো কিন্তু থাকা যাবে না। আর আপনার ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম ওই হ্যাক ক্র্যাক এই টাইপের কোনো ভিডিও থাকা যাবে না, ঠিক আছে, আগে থেকে বলে রাখি। আর ট্যাগের মধ্যেও সেম, আপনারা এই শব্দগুলো ব্যবহার করবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেকে মিসলিডিং করেন, অর্থাৎ টাইটেলে একরকম থাকে, থাম্বনেইলে একরকম থাকে, আর ভিডিওর মধ্যে আরেক রকম থাকে, টাইটেল থাম্বনেইলে যেটা দিয়ে রাখছে ভিডিওর মধ্যে তার ফুল আলাদা, এগুলো কিন্তু খুব ভালো করে চেক করে। থাম্বনেইলে অনেকে কী করেন যে অনেক বড় বড় ইউটিউবারদের পিকচার দিয়ে রাখেন ভিউস আনার জন্য, যেমন টেকনিক্যাল ভিডিও হলে টেকনিক্যাল গুরুজি আছেন ওনার পিকচার দিলে ভিডিওতে একটু ভিউস বেশি আসে, কিংবা বড় বড় ইউটিউবারদের পিকচার কিন্তু দিয়ে রাখে, তো দিয়ে রাখছেন ভিউস আসছে ঠিক আছে, বাট আপনারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে অবশ্যই ওই জায়গাগুলোতে আপনি যে বড় বড় ইউটিউবারদের পিকচার দিয়ে রাখছেন ওইখানে আপনার নিজের পিকচার মাস্ট দিবেন। এটা কিন্তু আমি নিজের চ্যানেলেও করছি, আমার নিজের চ্যানেলে আমি আমার ভিডিওগুলোর যে থাম্বনেইল ছিল থাম্বনেইলে আমি আমার হুসাইন আরাফাত চ্যানেলের ওইখানে ভিডিওগুলো করা ছিল হচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে, তো ওনার কিছু পিকচার ছিল, তো আমি যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করি তার আগে কিন্তু আমি থাম্বনেইলগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, আমার নিজের পিকচার দিয়ে দিয়েছিলাম যাতে কোনো রকম সমস্যা না থাকে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা করবেন, থাম্বনেইলে যদি অন্য কারোর পিকচার থাকে আপনাদের পিকচার দিয়ে দিবেন, অবশ্যই আপনার পিকচার দিবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু।
অনেক জায়গায় দেখছি এটার জন্য কিন্তু আপনার মডারেশন বন্ধ করে দেয়, মডারেশন কিন্তু পেন্ডিং এ দিয়ে দেয়, মিসলিডিং মেটা ডাটা। দেখবেন মডারেশন বন্ধ হয়ে যায়, একটা আছে রিউজড কন্টেন্ট, একটা আছে মিসলিডিং মেটা ডাটা, আর একটা আছে রিপিটিশাস কন্টেন্ট। এই তিনটা কারণে কিন্তু মডারেশন বন্ধ হয়ে যায়। আরও কিছু কারণ আছে, সেক্সুয়াল ভিডিও টিডিও এগুলো তো আলাদা বিষয়, বাট এই তিনটা কারণ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ঠিক করতে হবে, এখানে কোনো বিকল্প কিছু নাই, এটা ঠিক করাই লাগবে মডারেশনে অ্যাপ্লাই করার আগে। এর আগে হয়তো বা আপনি দিয়ে রাখছেন খারাপ কিছু কিংবা কোনো কিছু, সেটা পরের বিষয়, কিন্তু মডারেশন অ্যাপ্লাই করার আগে সবগুলো আপনাকে ঠিক করতেই হবে। এরপর হচ্ছে আপনার ভিডিওর ক্যাটাগরি ঠিক করে দিবেন, অর্থাৎ আপনার ভিডিও যদি স্পোর্টস নিয়ে হয়, খেলাধুলো নিয়ে হয়, আপনার ভিডিও ক্যাটাগরি দিবেন স্পোর্টস। যে ক্যাটাগরি ভিডিও তৈরি করেন অবশ্যই ক্যাটাগরি ঠিকঠাক করে দিবেন। অনেকে আছেন যারা ক্যাটাগরির দিকে অতটা লক্ষ্য করেন না, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিও অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি সেটা আপনাকে পারফেক্টলি সিলেক্ট করতে হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে, সেটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা চ্যানেলের লোগো দেন না, চ্যানেলের আর্ট দেন না, তার আগে মডারেশন অ্যাপ্লাই করেন, এটা কিন্তু করা যাবে না। আপনার অবশ্যই চ্যানেলে একটা লোগো থাকতে হবে, আপনার চ্যানেলে ভালো একটা আর্ট থাকতে হবে, অর্থাৎ চ্যানেলে যে কভার ফটো যেটাকে বলা হয়, চ্যানেল আর্ট বলা হয়, ওইগুলো সব কিছু ক্লিয়ার করার পরে, যে কথাগুলো বললাম সেগুলো ক্লিয়ার করার পরে, এগুলো ক্লিয়ার করে রাখবেন একদিন আগে। একদিন আপনারা একটু বসে থাকবেন, একটু বিশ্রাম নেবেন, কারণ এই আপনি যেগুলো আপডেট করবেন, যে টাইটেল ঠিক করবেন, ট্যাগ ঠিক করবেন, ডিসক্রিপশন ঠিক করবেন কিংবা থাম্বনেল ঠিক করবেন, এটাতে একটু সময় নেয়, একদিন নেয় না বাট একটু সময় নেয়। বাট আপনারা সবথেকে ভালো হচ্ছে একদিন একটু ওয়েট করবেন, একদিন ওয়েট করার পরে আপনার ওয়াচ টাইমটা আরও একবার চেক করে দেখবেন, কারণ আপনি যে ভিডিওগুলো প্রাইভেট করে রাখছেন, যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন, সেইগুলো মাইনাস করে আসলে আপনার ওয়াচ টাইমটা 4000 ঘন্টা হচ্ছে কি না। 4000 থেকে অবশ্যই একটু বেশি করেই রাখবেন, ঠিক আছে? আমি বারবারই বলছি, বেশি যেন থাকে, এটা আপনার জন্য বেটার হবে। তো এগুলো থাকার পরে দেন আপনারা মডারেশনও অ্যাপ্লাই করবেন। মডারেশন অ্যাপ্লাই করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল মডারেশন এনাবল হয়ে যাবে। আর একটা কথা, মডারেশন সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাইয়ের আগের কাজগুলো আমি তো বলে দিলাম, বাট অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে সঠিকভাবে সবগুলো খেয়াল করতে হবে, সঠিক রুলস অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান, অবশ্যই আমি এটা নিয়েও একটা ভিডিও আপলোড করব। আমি সবগুলো রেকর্ডিং করে রাখছিলাম, জাস্ট একটা ভয়েস ওভার দিতে হবে ওইখানে, তখন অ্যাকচুয়ালি ভয়েস ওভার দেওয়া হয়নি, কিন্তু আমি যে কাজগুলো করছি সেগুলো আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই ভিডিও দেবো ওটা নিয়ে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর একটুও যদি উপকার এসে থাকে আমাকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না। কিন্তু এটা দিলে আমার খুব ভালো লাগে, আপনারা যখন বলেন যে ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি, আপনার চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারছি, বিশ্বাস করেন অনেক ভালো লাগে। সো এতটুকুই ভিডিও, চ্যানেল থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনও ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।